শুক্রবার দুপুর 3:30টায় প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফলাফল। 4:00 থেকে সকল ছাত্রছাত্রী ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারে তাদের ফলাফল। তারপরেই খবর আসে জেলার জয় জয়কার। কিছুক্ষণের মধ্যেই জানা যায় সর্বোচ্চ নম্বর পেয়েছে বাঁকুড়ার বড়চড়া হাইস্কুলের ছাত্র গৌরব মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 500-499। গৌরব জানান, 2018 সালে মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল 680। মেধা তালিকার মধ্যে দশম স্থান অর্জন করেছিল সে। তার ডাক্তার হওয়ার ইচ্ছা। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলতে ভালোবাসে। বাবা প্রাক্তন সেনাকর্মী। ছেলের সাফল্যে খুবই খুশি সকলেই। এই খবর সকলের কানে যেতেই যেন বাড়িতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। ফুল মিষ্টিতে ভরে গেছে ঘর। কেউ বা ফোনে শুভেচ্ছা জানাচ্ছে তার। বড়জোড়া হাইস্কুল কি হতে চাও? ডাক্তার হতে চাও? আচ্ছা, পড়াশোনা ছাড়া আর কোন বিষয়ে খুব আগ্রহ ছিল? প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং। সিনেমা জগৎ? সোশ্যাল মিডিয়ায় কতখানি যুক্ত আছো? আচ্ছা, এর আজকে যে ফার্স্ট হয়েছো এটা খুব একটা আনন্দকর মুহূর্ত। তুমি এর অবদান সবচেয়ে কার বেশি দেখছো? বাবা মা, স্কুল টিচার, প্রাইভেট টিচার। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? যেমন দরকার ছিল যেমন। বর্তমানে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে, করোনা অভাব চলছে, মানে এই জন্য সমাজের কাছে তুমি কোনো বার্তা দিতে চাও? কেমন লাগছে গৌরবের মা হয়ে? ভালো লাগছে। প্রথমে আপনি খবরটা কোথায় শুনলেন? সৌরভের পড়াশোনা, গৌরবের পড়াশোনার পিছনে মানে আপনি কতটা পরিশ্রম করতেন? যখনই পড়তাম আমি ওর পাশেই। আপনার ছেলে আমাদের বড়জোড়ার গৌরব, বাঁকুড়ার গৌরব তথা রাজ্যের গৌরব। কেমন লাগছে ছেলে প্রথম হয়েছে বলে? ভালো লাগছে। ছেলের পিছনে আপনি কিভাবে পড়াশোনায় সাহায্য করতেন? যে কোনো বইয়ের দোকান, কোনো সময় নাই, দিন নাই, যে বই বইয়েছে সেই বই, বই খাতা পত্র নিয়ে আসা, কোনো অভাব, যা চেয়েছে তাই আমি প্রোভাইড করে দিতাম। আচ্ছা, এই ছেলের সাপোর্টের পিছনে আপনি কাকে এগিয়ে রাখতে চান? আমি ওর মাকে এগিয়ে রাখতে চান, মাকে এগিয়ে রাখতে চান। কারণ হচ্ছে ঘরের সমস্ত কিছু কাজকর্ম করেও যে শখ সাদ আল্লাহ সব বিসর্জন দিয়ে যেভাবে নিজে করেছে তার অবদানটাই বেশি। ওর সাথে থাকা, রাত জাগা, এই ওই সমস্ত কিছু। আগামী দিনে গৌরব তো বলছে ডাক্তার হতে চান, তো আপনি এই ডাক্তারি প্রফেশন নিয়ে খুশি ছেলে যদি ডাক্তার হয়? হ্যাঁ, আমি চাই যে ডাক্তার হোক, ডাক্তার হয়ে জন মানে মানুষের সেবা করুক। আমি যেমন আর্মিতে ছিলাম, দেশের সেবা করে এসেছি, তাই আমি চাই যে দেশের সেবা করুক, গ্রামের মানুষদের, গরিবদের পাশে দাঁড়া। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বর্ধমান টুডে।